ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো ফের নিম্নচাপের জেরে কবে কখন থেকে টানা তিন দিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড এবং বিহারে। শুক্রবার 16 আগস্ট ও শনিবার 17 আগস্ট অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদহ ও উত্তরবঙ্গের নিচের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী 48 ঘন্টায়। শুক্রবার মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17 আগস্ট শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং হাওড়া জেলায় হতে পারে বৃষ্টি। 16 আগস্ট শুক্রবার কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় তুমুল বৃষ্টি হতে পারে। হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার অর্থাৎ 17 ও 18 আগস্ট পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার 17 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 4 জেলায়। হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার। এই জেলাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবারেও। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী রবিবার। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে বলেই ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করেছে প্রবল বর্ষণের জেরে কমবে দৃশ্যমানতা।